ভোট ময়দানে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানুষের রায় তার দিকে না গেলেও তিনি সর্বদা মানুষের সাথেই রয়েছেন। হুগলির চাপদানে বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ সিং, কিন্তু নিকটবর্তী প্রার্থী তৃণমূলের কাছে তিনি পরাজিত হন। মানুষের রায় দুহাত পেতে মেনে নিয়ে তিনি পুনরায় মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। করোনা আবহে রাজ্যে কড়াকড়ি চালু হতেই মানুষ পথে কম বের হচ্ছেন, পাশাপাশি বন্ধ লোকাল ট্রেনও। এই পরিস্থিতিতে হাওড়া বর্ধমান মেন লাইনের শ্যাওড়াফুলি জাংশনে থাকা কয়েকশো মানুষের মশিয়া হয়ে উঠেছে দিলীপ সিং। গত 20 তারিখ থেকে তিনি নিজের উদ্যোগে প্রতিদিন প্রায় 300 জন মানুষের এক দুপুরের খাবার তুলে দিচ্ছেন। দেখুন, কর্মসূচি আমাদের 20 তারিখ থেকেই আমার কর্মসূচি নেওয়া আছে লকডাউনে মহামারীর মধ্যে। স্যানিটাইজ করানো শেওড়াপুলি, বৈদ্যবাটি, চাপদানি, শ্রীরামপুর, যেমন শেওড়াপুলি বাজার, হসপিটাল, কোঅপারেটিভ ব্যাঙ্ক, থানা, আরপিএফ, জিআরপিএফ স্টেশন, আমাদের টিকিট কাউন্টার, আমাদের এটিএম, যতগুলো সেন্সিটিভ জায়গা আছে যেখানে একটা গ্যাদারিং হয় সবকটায় জায়গা স্যানিটাইজ করেছি। তারপরে আমাদের তার সঙ্গে আমাদের অক্সিজেন প্রোভাইড করা হচ্ছে, মানুষ যদি অসহায় আছে তাকে হসপিটাল অবধি পৌঁছানো হচ্ছে। তারপরে আমাদের এই শেওড়াপুলি স্টেশনে, শেওড়াপুলি বাজারে আমরা যে রান্না ক্যান্টিন চালু করেছি, মান্যতা ক্যান্টিন, আমার ওই মান্যতা ক্যান্টিনের মধ্যে 500 লোকের ডেলি আমাদের খাবার দেওয়া হচ্ছে। তার মধ্যে আমাদের বৈদ্যবাটি, চাপদানি, শেওড়াপুলি সব কটা ইনক্লুডেড আছে। তো এইটা আমাদের যা করছি আজকে প্রায় 13-14 দিন হয়ে গেল। আশা করছি কি যদি ঈশ্বর শক্তি দেয়, সব কিছু ঠিকঠাক থাকে, 15 তারিখ অবধি যে লকডাউন আছে সেই লকডাউন অবধি এই কর্মসূচিটা আমরা চালিয়ে নিয়ে যাবো। প্রায় ডেলি 500 করে রান্না হচ্ছে, আমরা কিন্তু বসেই খাওয়াচ্ছি। ডিস্টেন্স সেগুলোকে আপনারা দেখলে বুঝতে পারবেন, ডিস্টেন্স পালন করছি, মাস্কও দিচ্ছি, যার কাছে মাস্ক নেই তার কাছে মাস্ক দিচ্ছি, আবার স্যানিটাইজ করছি যেখানে দরকার হলে। কারণ কি, আমরা 2টো বড় মেশিন নিয়ে সব ছেলেগুলোকে নিয়ে, প্রায় আমাদের 40-50টা ছেলে এই কাজে রাত দিন এ করে, না ঝড় বৃষ্টি কিচ্ছু দেখছি না। আমাদের ইচ্ছা আছে কি লাস্টের দিন এই সবাইকে ভরপেট মাংস খাওয়ানো আমার ইচ্ছা আছে। সেটা আমরা আগামী দিন এরকমও চলবে। আর একটা জিনিস যেটা কর্মসূচি নিতে চলেছি, আমরা যেটা বলছি আপনাদের কাছে কি আমরা এখন কথাবার্তা চলছে, হয়তো ঠাকুর চাইলে সেটা কমপ্লিট হবে। আমরা এই 7 টাকা করে আলু, এখন 20 টাকা করে আলু আছে বাজারে, তাই মধ্যমবর্গীদের কাছে যদি আমরা 7 টাকা করে আলু দিয়ে পৌঁছে দিতে পারি, সে আমাদের চিন্তা ভাবনা চলছে। 2 কেজি করে আলু আর 1 কেজি করে পেঁয়াজ, এইগুলোটা আমরা ওই একদম মিনিমাম চার্জ, যেটাকে মানুষ একটু বাঁচুক এই লকডাউনের মধ্যে, ঠিক আছে, সেটাও আমাদের কাল পরশুর মধ্যে থেকে হয়তো চালু হয়ে যাবে।